हे महामहिम हे महाप्राण आमोरा प्रचारी महिमा तुमार नाचिया नाचिया गाहिया गान धन्य तुमि पुण्य तुमि हे महामहिम हे महाप्राण आमोरा प्रचारी महिमा तुमार नाचिया नाचिया गाहिया गान সুধাই তোরে রাখালে বন্ধু বৈশা নদীর ধারে দিবানিশি বাজাও বাঁশি কই যাবে রাউতারে সুধাই তোরে রাখালে বন্ধু বৈশা নদীর ধারে দিবানিশি বাজাও বাঁশি কই যাবে রাউতারে ওরে রাখাল বন্ধু আমার তুমি তরু আমি ছায়া
आमी देह तुमी काया तुमी करू आमी छाया आमी देह तुमी काया होइबो नाया छारा थारी জনাররে বন্ধু প্রভু দুজনার করে রাখালে বন্ধু আমার দিনের সূরজ তুমি আমার রাতের চন্দ্র রেখা আন্ধার নামে আমার চোখে না পাই যদি দেখা দিনের সূরজ তুমি আমার রাতের চন্দ্র রেখা আন্ধার নামে আমার চোখে না পাই যদি দেখা হইলে রাজা বন্ধুরে আমি মন্ত্রী তখন হইবা তুমি হইলে রাজা বন্ধুরে আমি মন্ত্রী তখন হইবা তুমি সাথী বনে তরুণতা রে বন্ধু সাকী নদী তার ওরে রাখালে বন্ধু আমার সুধাই তোরে রাখালে বন্ধু বৈশা নদীর ধারে দিবানিশি বাজাও বাঁশি বেড়ারি রাখালে বন্ধু আমার ভালো লাগে তাই তোর সঙ্গে বন্ধুত্ব পাঠিয়েছি একদিন তুমি বাধ্য হইবা তখন কি আমার মতন এই রাখাল বন্ধুর কথা তোমার মনে থাকবো নিশ্চয়ই থাকবে জানিস আমি রাজা হলে তোকে আমার মন্ত্রী বানাবো কি যাতা কইতা তোর আমি ওরকম রাখালের পোলার গরু চড়াইয়া খাই আমি মন্ত্রী হমু কেমন আমি বানাবো তোকে আমি রাজা হতে পারলে তুই মন্ত্রী হতে পারবি না কেন নিশ্চয়ই পারবি এই আমি মাটি ছেঁয়ে প্রতিজ্ঞা করলাম বন্ধু আমি রাজা হলে তোকে আমার মন্ত্রী বানাবোই তুমি কিছু বলো না মা জানো রাজাদা আমার বন্ধু এ রাজা হইলে আমার মন্ত্রী বানাইব কইছে কি কইলি ওকে কে কথা আছো আমার সব শোনা হয়ে গেছে গো আমার সব শোনা হয়ে গেছে কি হইছে মা কি হইছে কি হইছে খালা কি হইছে কি আর হইছে আমার পোলার মাথা খারাপ হয়ে গেছে দেখিও ভাতের পাশে ছাই কেন চুপ করে আছো কেন ভাতের পাশে ছাই দিয়েছে কে ও কিছু না বাবা ওটা ফেলে দিয়ে ভাত খা বলো ছাই করতে গেল নইলে আমি খাবো না ছাই দিতে আমি বলেছি আমার অপরাধ তুমি আমার ছেলে হয়ে একটা রাখালের সঙ্গে দিন রাত মেলামেশা করবে এটা আর বরদাস্ত করতে পারছি না সে আমার বন্ধু নির্লজ্জের মতো কথা বলো না কিন্তু আমি আপনার সঙ্গে তর্ক করতে নেই শাহজাদা কেন তুমি ওকে বাধা দিচ্ছ বেগম রাখাল ছেলের সঙ্গে মেলামেশা করতে গেলে কি আর রাজপ্রাসাদের আদব কায়দা মনে থাকে গোপাল ভাঁড় কি হুজুর এই রাজপ্রাসাদে আমার আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না কাল ভোরে ভোরে আমি শিকারে বেরোবো তুমিও আমার সঙ্গে যাবে ওজির সাহেবকে খবর দাও
তিনি জানো সব কিছু তৈরি করে রাখেন। জি হুজুর হুজুর। রাজার সামনে খালি জি হুজুর আর জি হুজুর, আর আমার সামনে দুরুম দারু, তোমার সব মেজাজ দেখানো চলবে না। দেখো গিন্নি, তুমি যদি অত চড়র বড় করো তাহলে এক্ষুনি আরেকটা বিয়ে করবো। তখন থেকে বলছি বাচ্চার সঙ্গে শিকারে বেরোতে হবে, চটপট ভাত দাও, কারণ তিনি ঝগড়া শুরু করে দিয়েছে। বেশি মেজাজ দেখালে বাচ্চাকে বলে কয়েকখানায় অত করে রাখবো তোমাকে। দেখো ওসব রাজ রাজার ভাই আমাকে দেখিয়ে না, হয়েছে তো রাজার ভাই, তার আবার তো লম্বা লম্বা কথা কেন, বেশি কথা বললে ঝাঁটা পেটা করবে। দেখো গিন্নি, আমার নাম গোপাল ভাঁড়, সারা রাজ্যের লোক আমাকে চেনে, এমনকি বাদশা আমাকে সুমিয়ে করে কথা বলে, খালি তোমার কাছে আমি ঘরের মুরগির চাল বাড়াবার। ঠিক আছে, না খেয়ে শিকারে চললাম, ফিরে আসি তারপর দেখাবো মজা। ঠিকই বলেছেন জাপানা, তবে কথা হচ্ছে আপনার হাতে আমার ফাঁসি আছে কিনা সেটা দেখা দরকার। জাপানার হাতটা একটু দেখতে পারি কি? একই জাপানা, আপনার হাতে একটা নতুন রেখা দেখছি। কিসের রেখা? প্রেমের রেখা জাপানা, এটা দেখে মনে হচ্ছে আপনি খুব শিগগিরই আরেকটা বিয়ে করতে যাচ্ছেন। সত্যি কি আছে তাই লেখা আছে? লেখা থাকুক না থাকুক, শুনে আপনি খুশি হয়েছেন কিনা তাই বলুন। খুশি হয়েছি বৈকি, নিশ্চয়ই হয়েছি। জানিস গোপাল, এই পরমা সুন্দরী কন্যাকে দেখার পর থেকে না আমার মনটা কেমন কেমন করছে।
আর চিন্তা করবেন না জাহাপানা, বিয়ে করে ফেলুন। তুই বলছিস বিয়ে করতে? তুই বলছিস গোপাল? আমি তো আপনাকে খুশি রাখার জন্যই বলেছি জাহাপানা। তুই যখন বলছিস আর হাতে যখন রেখা উঠেই গেছে, তখন আমি ওকে নিশ্চয়ই বিয়ে করব, নিশ্চয়ই করব। তুমি কেঁদো না বেগম, আমি এক্ষুনি এর বিহিত করছি। আমাকে দেখছেন জাহাপানা? হ্যাঁ, তুমি এর সঙ্গে দাসীর মতো ব্যবহার করো। এ কি বলছেন জাহাপানা? আল্লাহর কসম করে বলছি, আমি তোমাকে কিছুই বলতে হবে না। শোনো, রাজ অন্তঃপুরের চাবির গোছাটা ওর হাতে তুলে দাও। হুজুর, সর্বনাশ হয়েছে। হুজুর, কি হয়েছে? হাতিশালের সবচেয়ে বড় হাতিটা মারা গেছে। মারা গেল? তা তো কিছুই বুঝতে পারছি না হুজুর। সন্ধ্যার সময় তো ঠিকই ছিল, সকালে গিয়ে দেখি মরে পড়ে আছে। বেগম সাহেব, আর বড় দুঃসংবাদ। কি হয়েছে? কাল রাতে ঘোড়াশালে তিনটে তালের ঘোড়া মারা গেছে। কি শুনছি, পরশু হাতিশালে হাতি মরল আর কাল ঘোড়াশালে ঘোড়া মারা গেল। এর একটা বিহিত করতেই হবে। বিহিত আর হবে কেমন করে? অভিশাপ লেগেছে যে। লাগবো না, পাঁচ সাজের দিকে সুর আনি বলে নাফানাফি করতে। এইদিকে তুই ওরা একটু খোঁজে শোন, তাই না? আসতে বল বেটা, নইলে শেষে গর্দান যাবে। একটা না একটা কিছু মরতে থাকে, তাহলে তো রাজ্য উজাড় হয়ে যাবে। কিছু একটা করো বন্ধু, নাইলে এই রাজ্যে থাকো। ভাবছি আজ সারা রাজ্যকে রাজপুরি পাহারা দেব, কে সব করছে ধরতেই হবে। তুই থাকবি আমার সঙ্গে? আমি মানে আমি তুমি ভরসা দিলে অবসর থাকবার পারো। Thank you.
দেহে যতদিন পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে বাবাকে আমি ওই ডাইনির হাত থেকে উদ্ধার করবই। তুমি কিছু করতে পারবো না বোন, রাক্ষসের লোকের লড়াই কইরা মানুষ কোনদিন পারছে না, পারবো। কিন্তু মাকে আমি কথা দিয়েছি ওই রাক্ষসের হাত থেকে মাকে আমি উদ্ধার করবই। বন্ধু বন্ধু যাও না,
পাপ বন্ধু যাও না। পায়ে একটা কাঁটা ফুটে আছে দেখছি। আল্লাহ তোদের 1000 বছর বাঁচিয়ে রাখুক। এক আউলিয়ার অভিশাপে আমি আজ 1000 বছর ধরে বাঘ হয়ে আছি। তোরা আজ আমার পায়ের কাঁটা খুলে দিয়ে সেই অভিশাপ থেকে আমাকে মুক্তি দিয়েছিস। বল তোরা কি চাস, যা চাইবি আমি তাই দেব। হুজুর আমরা ভীষণ বিপদে পড়ে গেছি। আমি জানি তোদের বিপদ, আমি জানি, কিন্তু রাজার যে সুরানি সে তো মানুষ নয়, রাক্ষসী, ভূতনি রাক্ষসী, ভীষণ সাংঘাতিক। তাকে বধ করতে হলে মণিমালা রাজকন্যার দেশে যেতে হবে। সেখানে গেলে পুতনি রাক্ষসীর প্রাণ কোথায় আছে জানতে পারবি। হুজুর মণিমালার দেশ কোথায়? সে তো বহুদূর, 7 সাগর আর 13 নদীর পারে। সেখানে যাওয়া তো অনেক কষ্টকর, পথে অনেক বাধাবিঘ্ন আছে। আমাকে যেতেই হবে বাবাজি। আমার দুঃখিনী মাকে, আমার বাবাকে, সমস্ত দেশবাসীকে ওই রাক্ষসী হাত থেকে বাঁচাতেই হবে। আমি মাকে কথা দিয়েছি। যেতে চাস যা, আমি দোয়া দিলাম আল্লাহ তোকে কামিয়াব করবে। এই নে, সঙ্গে এই লাঠিটা রাখ, কাজে দেবে। তুমি আমাকে দোয়া করো মা, আমি যেন সফল হয়ে ফিরে আসি। এই তলোয়ারটা নাও বাবা, যদি কোনোদিন দেখো এই তলোয়ারে মরচে ধরে গেছে, তাহলে যেন তোমার মা আর বেঁচে নেই। নানি আমাকে
ও নানি আম্মা, আমরা ভীষণ বিপদে পড়ে গেছি গো। নানি আম্মা গো, মণিমালা রাজকন্যার দেশে যাওয়ানোর পথটা করে দাও না গো। তোমাদের আমি পান সুপারি কিনে দিব। ব্যাপারটা কি, এতক্ষণ হয়ে গেল এখনো ফিরছে না? নানি, ও নানি, আমার এক বন্ধু এদিকে এসেছিল, শুন নাকি। তুমি কি যখন ঘুমাইলা আমি বয়ে বয়ে পাহারা দিই, পরে আমি ঘুমাবো তুমি পাহারা দিও। ঠিক আছে, আমি আর দাঁড়াতে পারছি না। তুমি এদিক সেদিক কোথাও যেও না, জানো
বিপদাবদ হলেই আমাকে ডাক দিও। জঙ্গলের মধ্যে আবার মাইয়া মানুষ আছে কোন গান্ধে কা? কেননা এটা শাহজাদির বাগান,
উনি এখানে বেড়াতে আসেন, এরা নিশ্চয় শত্রু গুপ্তচর হবে। না না, তোমরা ওকে বন্দি করো না, ওকে ছেড়ে দাও। মাফ করবেন শাহজাদি, জাহাপনার আদেশ কোন বাইরের লোককে যেন ঢুকতে দেওয়া না হয়। তুমি যে অপরাধ করেছো তার শাস্তি কি জানো? আমি কিছু জানি না জাহাপনা, আমি তো কোনো অপরাধ। জাহাপনার সামনে আবার কথা বলে, লোকটা এক নম্বরের বেয়াদব। তুমি যে অপরাধ করেছো তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, কাল রাত ভোর না হতে মারা হবে। মৃত্যুর হাত থেকে রেহাই পাবে। যদি পারো তবে তুমি যা চাও তাই দেবো।
আমার শুধু একটা জিনিস চাওয়ার আছে জানাবো। কি? যদি আমি খকখস মারবার পারি তাহলে আপনার রাজকন্যারে আমার হাতে তুলে দিতে হইব। ঠিক আছে, তাই হবে। আপনারা বিয়ের আয়োজন করেন, আমি আমার এক বন্ধুরে জঙ্গলে ফেলাই আসি, ওরে লয়ে আই, তারপর বিয়া হইব। তুমি একা যাবে কেন বাবা? অজিৎ সাহেব, আপনি মহাবীরের সঙ্গে যান। তুমি 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 এদের সঙ্গে সে
বিয়া অনেক কথা বন্ধু পরে শুনবা। আজ রাত্রিবেলা আমি বিয়া করতাছি। নদীর ঘাটে দেখা হইলো ওরে প্রথম দেখায় প্রেম হইলো রাজার সে পাই দেখতে পাইলো রেখা তারে ধৈরা নিল রাজা তারে শুলে দিল কান্দা কন্যা আকুল হইল তখন রাখাল খোকস মারলো খোকস মাইরা কন্যা পাইলো আরে তখন রাখাল খোকস মারলো খোকস মাইরা কন্যা পাইলো বন্ধু কি ব্যাপার তুমি অত চিন্তা করতেছ কি তলোয়ারে মরছে পড়তে শুট করে দিয়েছে আল্লাহ জানে আমার মা এখন কেমন আছেন আর দেরি করলে চলবো না বন্ধু চলো জলদি করে মণিমালা রাজকন্যা দেখতে যাই তুমি তৈরি হইল আমি অক্ষুনি আইতাছি না আমি তোমাদের সঙ্গে যাব না বললে চলবো ওইখানে কত বিপদ আছে আপদ আছে বিপদ থাকুক যাই থাকুক আমি তোমাদের সঙ্গে যাব যদি না না তাহলে আমার মুখ আর এই জীবনে দেখবে না ঠিক আছে উনি যখন যেতে চাইছেন সঙ্গে নাও শেষে কিন্তু রাস্তাঘাটে কান্নাকাটি করতে পারবা না এই কইয়া দিলাম নেমে যাই
আমার কোমরে দড়ি বাঁধা রইল। এই দড়ি ছেড়ে দিও না তোমরা, শক্ত করে ধরে রেখো। যতক্ষণ আমি নামতে থাকবো ততক্ষণ দড়িতে ঢিল দিতে থেকো। তারপর যদি কোনোদিন দড়িতে একটা টান পড়ে তাহলে বুঝবে আমি বিপদে পড়েছি, যদি দুটো টান পড়ে তাহলে বুঝবে আমি শত্রুতাতে ধরা পড়েছি। তখন আর দেরি করো না, সঙ্গে সঙ্গে নিচে নেমে যেও। আর যদি দেখো তিনটে টান পড়ে তাহলে বুঝবে আমার কাজ শেষ হয়ে গেছে, আমাকে তখন তোমরা টেনে ওপরে তুলে নিও। বন্ধু, তোমারে আল্লাহর হাতে সুপা দিলাম। তুমি এখানে এভাবে কেন? সে কথা শুনে তোমার কি লাভ? তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও। এটা রাক্ষসপুরী, ওরা দেখতে পেলে তোমাকে মেরে ফেলবে। মৃত্যুকে আমি ভয় করি না মণিমালা, কিন্তু তুমি এই রাক্ষসপুরীতে কেন? এই পুরী আমার বাবার। রাক্ষস আমার বাবা মাকে মেরে ফেলেছে, আর আত্মীয় স্বজন সবাইকে সাপ বানিয়ে ফেলেছে, শুধু আমাকে দেখেছে। যদি আমি পালিয়ে যাই
তাই বাইরে যাবার সময় আমাকে রাক্ষসরা সোনার কাঠির উপর কাঠি দিয়ে মেরে রেখে যায়। রাজপুত্র রাজপুত্র শিগগির আমাকে সোনার কাঠির উপর কাঠি দিয়ে মেরে ফেলে তার সাথে পিছনে কুটি আছে তার মধ্যে লুকো গিয়ে। মণিমালা কি একটা কথা? কি কথা? মানে বলো না। শোনো শোনো কন্যা ও গোপন্যা মনের কথা বলি, থাকলে কিছু দাও না খাইতে ক্ষুধার জ্বালায় জ্বলে। শোনো পরদেশি পরবাসে বলি তোমার কাছে, খাইতে পারো বাগানে মুরকিনটা যে ফল আছে। কোন বা ফলের কি গুণ, কোন বা ফলের কি গুণ, মিঠা কিনুন করি জিজ্ঞাসুন, জলদি কইরা বলো তুমি সত্য বেলরু। দেহে থাকে যদি পুরান ব্যাধি দিনে দিনে বাড়ে, খাইলে ফল এক পলকে সকল ব্যাধি সারে। নাই মোর রোগ বেয়াদি, নাই মোর রোগ বেয়াদি, জন্মাবধি এ ফলে কাজ নাই। ওই না ফলের কথা বলো শুনতে আমি চাই। শুনবে যদি তবে বলি ভেবে সত্য বিবরণ, খাইলে ফল বুড়া মানুষ ফিরা পায় যৌবন। আমি বুড়া তো নই তোমারে কই এ ফল না চাই, বাকি ফলটা দাও যদি তো আসবে কায়া খাই। খাইলে রসিক জনে দেহ মনে প্রেমে জোয়ার বয়, প্রেমিক জনে খাইলে ফল খাঁটি প্রেমিক হয়। ও প্রেম কাহারে কয় প্রেম কিসে হয় আমার জানা নাই, প্রেম করিব কেমনে আমি তার কাছে শোধাই। ও প্রেম হইল যে দেহ তোর রঙিলা এক ফল, কাঁচা পাকা সব সময় রসেতে টলটল। এই অধমের পানে খুশি মনে একটু ফিরা চাও, দয়া কইরে আমায় তুমি প্রেম করা শেখাও। প্রেম শিখাইতে পারি তাড়াতাড়ি মনের কথা লও, কার সাথে প্রেম করবা যদি আমার কাছে কও। ও প্রেম শিখাইলে প্রেম তাহলে করব তোমার শুনে, এই কথাটি ছিল কন্যা আমার মনে মনে। কথা দিলা যখন তবে এখন কইতে বাধা নেই, কাছে আসো কানে কানে প্রেম শিখাইয়া দে। ও প্রেম শিখাইয়া দে। শোনো বলি তোমার শোনো দিয়া মো, একে একে বলবো প্রেমের দশটা যে লক্ষণ। প্রথমেতে চার চোখেতে শুভ মিলন হয়, এটা প্রেমের পয়লা লক্ষণ, রইল বাকি নয়। তারপরে কি বলো গো কন্যা শুনতে ইচ্ছা হয়। দ্বিতীয়তে ধীরে
খুলে খুলে প্রেমেরও কপাট চোখে সরম মুখে সরম রইল বাজার আর বহল শুনি গো কন্যা নেবু প্রেমের তৃতীয়তে ছটপটানি প্রেমের জ্বরে কাজ প্রেমপত্র লেখা লেখি রইল বাকি সাজ প্রেমের কথা কি যে মজা শুনবো সারা চতুর্থতে আড়ে ঠাড়ে কথা শুরু হয় ডুবে ডুবে খাই যে পানি রইল বাকি ছয় আর বহল শুনি গোপন না প্রেমের পরিচয় পঞ্চমীতে দেনা ধরা গভীর জলের মাছ জোড়া বান্ধা চলে তখন রইল বাকি পাঁচ এতক্ষণে পাইলাম রে আমি প্রেমের কিছু ষষ্ঠ শুরু ছোঁয়া ছোঁই পলকে বিশ্বাস হঠাৎ হঠাৎ চমকে ওঠা রইল বাকি চার তারপরে কি বল গো কন্যা শয়না দেরিয়া সপ্তমীতে ঠোকা ঠোকি লাগে রাতি আহার নিদ্রা ছাড়ে তখন রইল বাকি তিন আগে তো বলো নিও কন্যা প্রেম এত কঠিন অষ্টমীতে ঘট ছোটে লইয়া সুতা শুই কোলা মাইয়া জোড়া লাগাই রইল বাকি দুই তারপরে কি বলো গো কন্যা অন্য কথা তুই নবমীতে কুহু কুহু প্রেমিক যাতে বিয়ের বাদে বাজা উঠে রইল বাকি এক আসল কথা বলো গো এবার শুনেছি অনেক দশমীতে আসল মজা এই তো প্রেমের এখন তুমি দিতে পারো প্রেম সাগরের তুমি হইলে প্রেমের সাগর দিতাম আমি বাস তোমার আমার প্রেম এবার পাকা পুকুরে গেল আর কেউ এটাকে ভাঙতে পারবে না আচ্ছা রাজপুত্র তুমি আমাকে ভালোবাসতে গেলে কেন কি করবো বলো ভীষণ খিদে পেয়েছিল যে ওই তোমার রান্নার মান হইলো খিদে আমার প্যাট চৌঁচো করতেছে করুক এখন অনেক সময় লাগবে আয় 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 তৈতে টান করছে ওলো সুন্দরী তুই জলদি যায় পাক কইরা দেখি দেয় পরাণ যায় ওলো আল্লাহ দি তুই জলদি যায় পাক কইরা দেখি দেয় পরাণ যায় আমি দাসী নাকি বান্দি তোমার দাসী নাকি বান্দি তোমার হুকুম করো কোন কথায় শুনলে কথায় আগুন লাগে গায় ওলো সুন্দরী তুই জলদি যায় পাক কইরা দেখি দেয় পরাণ যায় গয়না দিয়া ময়না বরে কইরা ছিলাম বিয়া তোরে এখন কাজের কথা কইলে কেন কাজের কথা কইলে কেন বাদ করে তোর হাতে পায় শুনলে কথায় আগুন লাগে গায় বলো সুন্দরী তুই জলদি আয় পাক কইরা দেখি দেয় পরাণ যায় তখন মরে বইলা ছিল গো সোনার খাটে বইসা রবা সোনার খাটে বইসা রবা পান খাবার উপার বাটায় পাক কইরা দেখি দেয় পরাণ যায় শুনলে কথায় আগুন লাগে গায় বলো আল্লাহ দি তুই জলদি যায় পাক কইরা দেখি দেয় পরাণ যায় কইরা দিয়া সুন্দর নারী কইরা ছিলাম কি ঝকমারি ভাই কেউ যেন না সুন্দর নারী কেউ যেন না সুন্দর নারী বিয়া করে দুনিয়ায় শুনলে কথায় আগুন লাগে গায় বলো আল্লাহ দি তুই জলদি যায় পাক কইরা দেখি দেয় পরাণ যায় দিনে রাতে এত খাটি দিনে রাতে
কাটিয়ে জ্বালা কি শান যায় পাক কইরা দেখি দায় পরাণ যায় শুনে কথায় আগুন লাগে গায় বলো আল্লাহ দি তুই জলদি আয় পাক কইরা দেখি দায় পরাণ যায় আমরা কথায় কথায় ঝগড়া করি এক ঘরে ফিরে বসুর করি গো আমরা কথায় কথায় ঝগড়া করি এক ঘরে ফিরে বসুর করি গো এই ঝগড়া জাতি না কইরাছি ঝগড়া জাতি না কইরাছি প্রেমের মজা পাওয়া যায় ভাষাই তরি প্রেমের দরিয়ায় এসো ভাষাই তরি প্রেমের চোখের সামনে দুরানীকে সাপ বানিয়ে ফেললো দুরানীকে সাপ বানিয়ে ফেলেছে আস্তে কহ নইলে তোমার সাপ বানিয়ে ফেলবে আমি কি দেখলাম কি দেখলাম মায়ের অবস্থা খুবই খারাপ যেমন করে হোক আমাকে তাড়াতাড়ি দেশে ফিরে যেতে হবে শোনো আর দেরি করলে চলবে না যত তাড়াতাড়ি পারো ওই রাক্ষসীদের মরণ কিসে আছে জেনে নাও
তাহলে তোমার একটা পাকা আমের মধ্যে আমাকে আশ্রয় দিয়ে ওই পুকুরের পানিতে ফেলে দাও। রাজকুমারী মণিমালা, মণিমালা, রাজকুমারী মণিমালা, কে? ভয় পেও না, আমি শাহজাদা। তুমি কোথায়? বলো তো আমি কোথায়? কই না তো আমি তো দেখতে পাচ্ছি না। আমি তোমার কোলে। আমি তোমাকে কোলে নিয়ে বসেছিলাম। শোনো, এখন দেরি করলে বিপদ হবে। যত তাড়াতাড়ি পারো নানার কথা ছলে, ওই রাগপুষিদের মরণ কিসে আছে জেনে নিও। ঠিক আছে। হ্যালো নানা,
যেদিন কাছে যাবে বলে আসলে সেদিন দূরে যায়, আর যেদিন দূরে যাবে বলে সেদিন কাছেই থাকে। তাহলে তো দেরি করা যায় না রাজকন্যা, এক্ষুনি কাজে নেমে পড়তে হয়। ও কি ভাবছ? কিছু না, যদি কোনো অঘটন ঘটে কি আর হবে, দুজনে একসঙ্গে মরে যাব। দেখ আমার ভীষণ ভয় করছে। দূর ভয় করলে কি চলে, এসো। আমার ভীষণ ভয় করছে, এক ডুবে তুলতে হবে, কিন্তু বিপদ হবে। কি বিপদ তা তো জানি না, কিন্তু রাক্ষসী বলেছে বিপদ হবে। Ah!
এমন সময় এতবার লাগতেছে কেন? আমার মনে হয় বন্ধুর ওজন বহুত বাইরে গেছে। তাই তো কই বন্ধু, এত বারবার লাগে কেন? কেডা বন্ধু? রাজকন্যা মণিমালা। তাই নাই? আমি ফিরে এসছি মা। বাবা, মা, আমার মা কোথায়? মাকে দেখছি না কেন? মা কোথায়? গোপাল দেখেছে? হ্যাঁ হুজুর, আমার চোখের সামনে তাকে সাপ বানিয়ে ফেলেছে। হায় হায় হায়, কি বলবো হুজুর, ওই রাক্ষসী রানী সারা দেশ তাকে ছারকার করে দিল। হুজুর এখন একটা কিছু করুন, নইলে বাদশাহ বাহাদুরকেও বাঁচানো যাবে না। ওই রাক্ষসী তাকে শেষ করে ফেলল, তারও মরমর অবস্থা। ওই রাক্ষসীকে শেষ করার অস্ত্র আমি সঙ্গে করে নিয়ে এসেছি গোপাল, কিন্তু আমার মা, মাকে আমি কোথায় খুঁজব, কোথায় গেলে পাবো? এক কাজ করো বন্ধু, চলো আমরা দরবেশ বাবাদের লগে দেখা করি, উনি নিশ্চয়ই তোমার মা কই আছেন কইবার পারবে। অনেক দেরি করে ফেলেছিস তোরা, এখন হাতে সময় অত্যন্ত কম, আজ রাতই ওই রাক্ষসী তোর বাবাকে শেষ করে ফেলবে। বাদশাকে যদি বাঁচাতে চাস, এক মুহূর্ত সময় অপচয় না করে এক্ষুনি রাজবাড়িতে চলে যা। এই পিনটা দিলাম, সঙ্গে করে নিয়ে যা, বাদশার সামনে গিয়ে বাজাবি। তোর ইমান যদি ঠিক থাকে তাহলে তোর মা যেখানেই থাকুক না কেন এই বিনে শুনে চলে আসবি। যা যা, আর দেরি করিস নি, এক্ষুনি যা। কিন্তু রাজবাড়িতে এমনি যাস নি, তাহলে বিপদ হবে, ছদ্মবেশে যাবি। তোমরা বৃথা চেষ্টা করছ, আমার মন বলছে আমার এরূপ ভালো হবার নয়, আমি আর বাঁচব না। জাহাপানা, একদল বেঁধে এসেছে আপনার সঙ্গে দেখা করতে, ওরা বলছে বিন বাজিয়ে একটা সাপ আনবে আপনার সামনে, তারপর সেই সাপের ওষুধ দিয়ে আপনাকে ভালো করে তুলবে। না না গোপাল, ওসবে কিচ্ছু হবে না গোপাল, কিচ্ছু হবে না। অনেক ওষুধ বিশুদ্ধ তো খেলেন, ওরা যখন বলছে তখন ওদের একটা সুযোগ। ঠিক আছে, ওদেরকে বিকেলবেলায় নিয়ে এসো। Thank you.
চাহাপনা আপনার অসুখ শুধু একটি ওষুধই সেরে যাবে কি সেই ওষুধ আপনার ওই যে সুহরানি তাকে মেরে ফেলতে হবে কি কোন স্পর্ধায় তুমি আমার সামনে এ কথা উচ্চারণ করতে পারলে চাহাপনা ও মানবী না রাক্ষসী রোজ রাতে আপনার রক্ত চুষে চুষে খায় রোজ রাক্ষসী সেটা তুমি প্রমাণ করতে পারবে নিশ্চয় পারবো তাহলে এক্ষুনি প্রমাণ করো প্রমাণ যদি না করতে পারো তাহলে আমি তোমাদের কর্তান দিয়ে নেব প্রমাণ দেখুন জাহাপনা তোমার প্রতি মস্ত বড় অন্যায় করেছিলাম আমি আমাকে ক্ষমা করে দাও বেগম সাজাদা তোমার আব্বাকে সালাম করো তুমি তোমার পিতাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছো তোমার মাকে লাঞ্ছনার হাত থেকে মারিয়েছো সমস্ত দেশবাসীকে রাক্ষসের উপদ্রব থেকে রক্ষা করেছো তোমার মহত্বের পুরস্কার স্বরূপ এই রাজমুকুট আমি তোমাকে দিলাম এখন থেকে তুমি আমার সমস্ত ধন ঐশ্বর্যের অধিকারী আজ থেকে তুমি এদেশের বাদশা আমাকে দোয়া করবেন আব্বা আমি যেন সম্মানের সঙ্গে রাজকার্য পালন করতে পারি আর আমার একটা আর্জি আছে আব্বা যান আমি আমার রাখাল বন্ধুকে এই রাজ্যের মন্ত্রী বানাতে চাই নিশ্চয়ই বানাবে নিশ্চয়ই বানাবে এখন হলে তুমি দেশের বাদশা যাকে পছন্দ হয় তাকেই মন্ত্রী বানাবে রাজার ছেলে পাতাল গেল পাতাল গিয়া কন্যা পাইল কন্যা তারে প্রেম শিখাইলো দুজন মিলে রাক্ষস মারলো রাক্ষস মাইরা রাজা হইলো